प्रापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीराम कृष्णाय नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं आदो पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। आज की प्राणराम चैनले हमरा आबार इसे उपस्थित हुएछि। ये प्राणराम चैनले आज के शारदा मा विषय एकटु आलोकपात किभाबे आमरा शारदा मायेर तार जे कृपा सेई कृपा किभाबे आमरा ग्रहण करी एवं मा किभाबे आमादेर कृपा दान करें प्रति मुहूर्ते सेई विषयेर उपरे। जेमन परीक्षामूलक भावे आमार एई रामकृष्ण अध्यात्म आलोर स्वास्थ्य केंद्र এই কেন্দ্রে আজকে আমি শুরু করছি। মাকে যদি কারো দেখা যায় কখনো শরীরের কোথাও ব্যথা হচ্ছে, যেমন আজকে যদি ধরা যায় যে হঠাৎ রাত্রিবেলা হার্টের ব্যথা হচ্ছে, হৃদয় ব্যথা হচ্ছে, সেই ব্যথার সময় যদি আমরা মাকে স্মরণ করে, দেবী শারদাকে স্মরণ করে, সেই যে কৃপাময়ী শারদাকে স্মরণ করতে হবে এবং প্রকৃতভাবে মায়ের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাস থাকবে, তাহলে যদি যে কোনো ব্যথাই হোক না কেন, তাহলে সেই ব্যথা আস্তে আস্তে কমতে বাধ্য যদি আমরা বিশ্বাস করি। যেমন ওই হাটের ব্যথা হচ্ছে বুকে, তখন হাত দিয়ে তখন আমরা কি করব, তখন একটা শিশুকে যেমন আমরা ঘুম পাড়াই, আস্তে 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 চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই, চাঁদ মামার গান কিংবা মায়ের কোনো একটা গান দিয়ে আমরা যেমন শিশুকে ঘুম পাড়াই, ঠিক তখন কিছুক্ষণ পরে বারবার চাপড়াতে 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 শিশুটা পিঠে চাপড় পড়াতে আস্তে 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 সে ঘুমিয়ে পড়ে। ঠিক এইরকম ভাবে আমরা ওই ব্যথার জায়গাটায় যদি মাকে স্মরণ করে বারবার ওই জায়গাটায় জয় মা শারদেশ্বরী, 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 এইভাবে যদি বারবার জায়গাটাকে চাপড়ানো যায়, বারবার হাত দেওয়া যায়, ধীরে 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 চাপড়ানো যায়, ওই শিশুকে ঘুমানোর মতো পিঠে যেমন চাপড়াতে হয়, তাহলে সারে যে কোনো ব্যথা যদি বিশ্বাস থাকে মায়ের প্রতি, এই করুণাময়ী মা, এই যে আমাদের দেবী দুর্গা, স্বামীজি যাকে বলেছিলেন তিনি সেই দেবী দুর্গা, জীবন্ত দুর্গা, সেই মাকে বলে, সেই মাকে ভাবনা নিয়ে যদি আপনারা ওই জায়গাটায় চাপড়ান, তাহলে পরে ব্যথাটা ক্রমশ ধীরে 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 কমবে। আর যারা গান জানেন তারা তো মায়ের কোনো একটা মন্ত্র বলতেই পারেন, যেমন আমি তো সুর জানি না, আপনারা যেমন যে সুর জানুন না কেন সেই সুরেই আপনাদের মতো গাইতে পারেন। যেমন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু
শক্তি রূপিণা সংসতিতা নমো তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো নমঃ এইভাবে যারা গান জানেন তারা গানের মাধ্যমে মাকে ওই ব্যথার আগে বা পরে কমে গেলে স্মরণ করতে পারেন। তাহলে যে যেমন সুর পারবেন, কারণ সকলের তো গান জানা সম্ভব নয়, আর গান শেখা সকলের হয়তো হয়নি, কিন্তু এই যে আপনি আপন সুরে মাকে যেন আদর করছেন, মাকে যেন আদর করে আপনার হৃদয় নিয়ে আসছেন, সেই হৃদয়ের মধ্যে মা রয়েছেন, সেই শক্তির মধ্যে মা রয়েছেন, সেই চৈতন্য বোধের মধ্যে মা রয়েছেন, সেই নামের মধ্যে মা রয়েছেন। তাহলে ওই কৃপাময়ী মাকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আমাদের এই যে কোনো ব্যথা ধীরে 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 কমতে বাধ্য, যদি বিশ্বাস থাকে। কিন্তু যদি কারো বিশ্বাস কম থাকে, তাহলে কিন্তু চট করে হবে না। হৃদয় ব্যথা করছে, আপনি ছটফট করছেন বা ভাবছেন, হৃদয় যখন ব্যথা করে তখন একটা শ্বাস প্রশ্বাসের অনিয়মতা অবস্থা চলে এবং একটা অসামঞ্জস্য অবস্থা আসে, তাই জন্য তখন ব্যথাটা করে। তাহলে সেটাকে সামঞ্জস্যে ফিরিয়ে আনতে আমাদের শান্ত হবে, আর এটা যদি একটু ধ্যান অবস্থায় বসে বসে করা যায়, তাহলে পারে ধীরে ধীরে ধ্যানস্থ অবস্থায় এক মনে মাকে স্মরণ করলে সেই যে কৃপাঙ্গুরু মহাদেবী শ্রুতিষু প্রণপেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। এই মায়ের কথা বলে তো শেষ করা যায় না, এই স্বল্প সময়, স্বল্প সময়ের মধ্যে আমাদের মাকে ভাবতে হবে, মাকে গ্রহণ করতে হবে, মাকে স্মরণ করতে হবে, যেন একটা মা যেন সেই নিজের আপন মা, যেন ঔষধ রূপে তিনি আপনাকে ছাড়িয়ে তুলছেন। মা যেমন বারবার বলেছেন, ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে, মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে। এই যে মায়ের বাণী, এই মায়ের বাণী, এই মায়ের ভাবনা, তার নামে যদি আমরা একটু এগিয়ে যাই সেই জগৎ জননীর জ্ঞানে ভাবনায় চিন্তনে, তার রূপকে স্মরণ করে আমরা যে কোনো ব্যথাকে আমরা একটু কমাতে পারব। সেই জন্যই আমার এই অধ্যাত্ম আলোর স্বাস্থ্য কেন্দ্র এখানে তানারাম চ্যানেল যেভাবে তার এই আলোর ভাবনা নিয়ে মায়েদের ঘরে প্রতি ঘরে ঘরে পৌঁছেছে, সেই পবিত্র সুরকে আপনারা একটু তার যে ভাবনায় তার যে ইচ্ছা, যে মায়ের ভাবনা, মায়ের জ্ঞান, মায়ের কথা আপনাকে শোনানোর যে সুযোগ পাচ্ছি বা আপনারা যে শুনছেন, সেই জন্য আপনারা যদি আপনাদের নিজেদের এই কৃপাময়ী মায়ের চ্যানেল তানারাম চ্যানেল ভাববেন এবং একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, যে প্রচন্ড কষ্টে কাতরায় তাকে বলবেন যে তুমি এইভাবে মায়ের নাম করে যখন ব্যথা হবে ওই ব্যথা জায়গাটায়
কখনো যদি কিচ্ছু মনে না আসে তখনও যদি জয় মা 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 এইভাবে যদি চাপড়ান ওই শিশুকে ঘুম পাড়ানোর মতো নিজে নিজের বুকের জায়গাটায়, তখন দেখবেন ধীরে ধীরে ব্যথাটা কমছে। তাই আজকে এই এক একটা ভাবনা, এক একটা ছোট্ট ছোট্ট ভাবনার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। বেশি সময় আমাদের সম্ভব নয়, তাই মায়ের আজকে সেই প্রণাম মন্ত্র দিয়ে আজকে এখানে শেষ করছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে তরণে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থং পরিত্রাণপরায়ণী সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতি জয় নারায়ণ নমস্তুতি। আজকে এই সামান্য ভাবনা নিয়ে আপনাদের কাছে এসেছিলাম এই পানালাম চ্যানেলের মাধ্যমে। যদি আপনাদের ধ্যান শিখবার কোনো ভাবনা থাকে যে কোন ধ্যানে বসলে পারে কোন ব্যথাটা কমবে, তাহলে পারে আপনারা পানালাম চ্যানেলের যে ফোন নাম্বারে ওইখানে ফোন করে আমাকে বলতে পারেন। উনি আমাকে জানিয়ে দিলে আমি সেইভাবে এই ধ্যানের ভাবনাটা আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে বা শেখানোর জন্য আহ্বান করতে। আজকে তাহলে এখানে শেষ করি। ওম স্থাপকায় ধর্মস্যা সর্বধর্ম সরোহিণী অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় জয় মা জয় মা সর্বেশ্বরী। যারা এই তোমার সম্মুখে তোমারই ভাবনা যারা শ্রবণ করবে তাদের যাবতীয় ব্যথা থেকে কষ্ট থেকে দুঃখ থেকে রক্ষা করো মা। তোমার কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আজকে শেষ করছি। নমস্কার।